بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله الذي وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكرا لك رمضان الدرس السوتا شروط يا من أجمل أسان شاكو دجاناتشي إكرا بانغلا ستوديو تيكي لايب تروچاري تيو قرآن وصنة هير ألوكي دهرابا اكشي كامولو كنشن مصنون دوائي এই মুহূর্তে যে যেখান থেকে টিভি পর্দার সামনে বসে আমাদের এই অনুষ্ঠান দেখতেছেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতি সপ্তাহে আজও আমাদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আপনাদের অত্যন্ত পরিচিত মুখ একরা বাংলার নিয়মিত আলোচক হজরত মৌলানা মুফতি সৈয়দ রিয়াজ আহমদ সাহেব আমরা অল্প কিছুক্ষণের মধ্যে হজরতের কাছে ফিরে যাব তবে তার আগে জানিয়ে দিই আমাদের এই অনুষ্ঠানে সর্বপ্রথম সম্মানিত অতিথি আমাদের সম্মুখে কয়েকটি মাসনুম দোয়ার আলোচনা করেন পরবর্তীতে আপনাদের কাছ থেকে কল নেওয়া হয় আজও সম্মানিত অতিথি সর্বপ্রথম আমাদের সম্মুখে কয়েকটি দোয়া নিয়ে আলোচনা করবেন পরবর্তীতে আপনাদের কাছ থেকে কল নেওয়া হবে আশা করি অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থেকে অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক করে তুলবেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাই সম্মানিত অতিথির কাছে السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله الحمد لله أبنشاب ورحمة الله شمع مدى شمع مدى شمع جزاك الله خيرا حضرت مولانا نجم الحسن صاحب الله پاک اپنا کے الحمد لله رب العالمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد رب المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وعلى من تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم عن أنس بن مالك رضي الله عنه قال كان النبي صلى الله عليه وسلم إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم شامان جد أمرا أبنا كي مستند در جاني أمر أمرا أبنا در شامن آس كي مين মাহে রজব মাস এই বরকত বরকতময় মাস বরকতপূর্ণ মাস এই মাসের মধ্যে যেহেতু আমরা ঢুকে গেছি আলহামদুলিল্লাহ এই জন্য এই মাস সম্পর্কে দু একটি কথা বলেই আমরা আজকের নির্দিষ্ট দুয়ার দিকে চলে যাবো ইনশাআল্লাহ যে প্রথমে আমরা জানি যে রজব মাস এটা অর্থাৎ সম্মানই একটা মাস মিনহার বা আতুন হরম যে আয়াতের মধ্যে আল্লাহ তালা বলছেন যে ইন্দ্যা ইন্দাল আশা অসহারণ ফি কিতাবিল্লাউমা খালা কাসমা ওয়াতিউল অর্দ মিনহা রবায়তুল হরম জয়ারিক দিন উল কয়িম ফিমফি ফুসাকুম এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলছেন যে আল্লাহ তালার কাছে মাস হইল গণনার দিক দিয়ে মাসের বারোটা আল্লাহ রব্বুল মিনের কাছে কি যেটা যে মাসের সংখ্যা যেটা সেটা হইলো বারোটা এর মাঝে কোন দিন থেকে বলছেন যে এটা যেদিন থেকে আসমান বানানো হয়েছে যেদিন থেকে জমিন বানানো হয়েছে সেই দিন থেকে যেদিন থেকে আসমান বানানো হয়েছে এবং যেদিন থেকে জমিন বানানো হয়েছে সেই দিন থেকে আল্লাহ তালার কাছে মাস হিসাবে বারোটা এর মাঝে চারটা মাস হইল আর বা হরম চারটা মাস হইল আল্লাহ তালা নিজে বলছেন হরমতওয়ালা সম্মানী মাস সোহান আল্লাহ যে মাসকে আল্লাহ তালা বলেন সম্মানী মাস এই মাসের গুরুত্ব কত বেশি এরপরে আবার এই মাসগুলার কোন কোন মাস এটা হাদিসের মধ্যে আসছে যে এটা হইল কে যে রজব মাস এরপরে জুলকায়দা জুল মহারম رجب ذو القعدة ذو الحجة محرم أي ماش تتماشي من رجب ماش ذو القعدة ذو الحجة الربور محرم تتماشي جتة إكلو جارسي متواليات ذو القعدة ذو الحجة محرم الرجب ماش أيه إي تتماشي الله تبارك وتعالى شماني ماش يا الله فلا تظلموا فيهن أنفسكم ذَلِكَ الدين القيم التي شو بتشتتوا بتشتتو فلا تظلموا فيهن أنفسكم তোমরা এই দিনগুলোর মাঝে তোমরা নিজের উপর জুলুম করোনা জুলুম করোনা মানে কি যে তোমরা এই অর্থাৎ এই মাস গুলার মাঝে অন্যায় কোনো কাজ করোনা মাসের মধ্যে সম্পৃক্ত হও না এই মাস মাস যে মাসের মধ্যে যে জাহিলি জমানায় যারা অনেক বর্বর ছিল তারাও এই মাস আসলে বলতো না এখন আর কি করা যাবে না আপনার জগড়াফাসাদ করা যাবে না আপনার এই কি করা যাবে না এই যে আপনার যুদ্ধ করা যাবে না তারা যুদ্ধ বন্ধ করে দিত অথচ তারা কি ছিল বর্বর ছিল এই জন্য যে এই চার মাস হরমতওয়ালা সম্মানী মাস আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই মাসের মধ্যে কি করেছেন হায়াতের মধ্যে বাকি রেখেছেন এই জন্য আমরা যারা আছি সবাই একবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার প্রশংসা আদায় করি শুকরিয়া আদায় করি যদি আমি শুক্রিয়া আদায় করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে কি করবেন নিয়ামতকে বৃদ্ধি করে দিবেন তাহলে এক নম্বর কথা আমরা এগুলো বললাম যে এই মাসের মধ্যে যে আমরা কি করব বেশি বেশি করে এই আপনার আমল করব নেক আমল করব যেগুলো করবো তো অন্য মাসেও করি কিন্তু গুরুত্ব দিয়া করব নমাজ তো আমরা অন্য মাসেও পড়ি কিন্তু এই মাসে নমাজকে একটু গুরুত্ব দেওয়া করব যেহেতু এটা হরমতওয়ালা মাস এটা আমার কথা না এটা কোরআনের কথা যে বলছেন যে মিনহা আর বা হরম চারটা মাস হলো আল্লাহ তালা কাছে হরমত হরমতের অধিকারী সম্মানের অধিকারী এই জন্য আমরা কি করব এই মাসের মধ্যে যে হুকুমগুলো আছে আল্লাহ তালার হুকুমগুলো আছে এগুলাকে সুন্দরভাবে আদায় করব আবার এক্সট্রা কিছু নওয়াফিল আদায় করব কিছু যেগুলো আপনার কি আছে যেমন ধরেন কোরআন তেলাওয়াত আছে যেমন ধরেন আছে যেমন ধরেন এগুলাকে আমরা বৃদ্ধি করব এগুলাকে আমরা এই কোয়ালিটি মেনটেন করে করব। এটা একটা আর দুই নম্বর হইল যে আমি এই মাসের মধ্যে আমি কি করব না আমি আমার উপর জুলুম করব না আমার উপর জুলুম করা এটা মানে কি যে বলা হয় যে সময় গুণা করা হয় যে সময় কোনো আমরা এই যে গুণা যেগুলা আছে চাই বড় গুণা হোক চাই মেজর সিন হোক চাই মাইনার সিন হোক এই গুণাগুলার দ্বারা আমি আমার নিজের উপরে জুলুম করলাম এটা হয়তো দেখার মধ্যে মজা লাগতেছে আমি গুণা করতেছি আমার এই কিন্তু এর পরেও কিন্তু আল্লাহ তালা বলছেন না এটা তুমি তোমার উপর জুলুম করতেছো তুমি তোমার উপর জুলুম করতেছো এই জন্য এই মাসের মধ্যে আমরা কি করব না যে গুণা করব না কোনো রকমের গুণা আমরা করব না কোনো এটা হলো এক নম্বর কথা দুই নম্বর কথা হলো যে এই মাসের মধ্যে এই মাসের মধ্যে মধ্যে আসছে জয়ীফ হাদিস কিন্তু হলো যে যেগুলো আপনার কি হয় যে ফাজাইলের এটা আমার কথা না ওলামা এই কথা মহাদ্দিসিন যারা আমাদেরকে হাদিস বাক করে দিলেন এটা আপ এটা তারা বলতেছেন যে হাদিস সব জয়ীফ হাদিসকে আপনি এরকম সিঁড়ে দিবেন না আপনি এরকম আমল করবেন না এরকম না বরং যে জয়ীফ হাদিসের তার একটা আছে যে আপনি যদি কি হয় ক্ষেত্রে এগুলোর উপর কি করা যায় আমল করা যায় এই জন্য এটা এটা হাদিস হাদিসটা যদিও হাদিস কিন্তু এই হাদিসের উপরে কি করা যাবে আমল করা যাবে এটা একটা দোয়া এই দোয়াটা আপনি পড়লে এটা এই দোয়া তো আপনি যেকোনো সময় যে কোনো রকমের দোয়া করতে পারেন আল্লাহ তাল কাছে এগুলোর এই জন্য এই দোয়াটাও আপনি করতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আপনি ওই দোয়াটা পড়বেন এই দোয়াটা কি যে এটা দোয়াটা হইল আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বল্লিগনা রমাদান আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বল্লিগনা রমাদান আল্লাহুম্মা বারিক লানা এই দোয়াটা অন্য রাতের মধ্যে আসে যে অবারিক লাফি রমাদান যাইলে এই দোয়াটি আমরা পরব ইনশাআল্লাহ এটার মানে কি এটার মানে হইল যে হে আল্লাহ আপনি আমাদেরকে রজব মাস আর শাবান মাসের মধ্যে আপনি বরাকা দান করেন বরকত দান করেন আর আমাদেরকে রমাদানের মধ্যে পৌঁছাইয়া দেন আমাদেরকে রমাদানের মধ্যে পৌঁছাইয়া দেন এটা আমরা প্রথমে কিছু কথা বললাম আর আজকের যে দোয়াগুলো আমি বলবো আপনাদেরকে সেই দোয়াটি হলো যে আপনার যে সময় আপনার কি হবে যে ঘুমানোর আগে অনেক আমল আছে এর মধ্যে আজকে দুইটি দোয়া আপনাদেরকে আমি দেখাবো এর মধ্যে প্রথম দোয়া যেটা হলো সেটা হলো ঘুমানোর সময় একটা দোয়া ঘুমানোর সময় সর্বশেষ দোয়া এটা হাদিসের মধ্যে আসছে যে আপনি যে দোয়াগুলা পড়বেন এই দোয়াগুলোর মধ্যে সর্বশেষ দোয়াটি আপনি এটাই পড়বেন এই দোয়াটি পড়বেন এই দোয়াটি আপনারা আমার সাথে একবার পড়েন কয়েকবার এটাকে আমি কয়েকবার বলবো ইনশাআল্লাহ এরপরে এটার এটা অর্থ এবং এরপর হাদিস থেকে এটা আলোচনা করবো ইনশাআল্লাহ এই দোয়ার মধ্যে এই দোয়ার মধ্যে যেটা আসছে হাদিসের মধ্যে আসছে যে এই দোয়াটি তুমি তোমার ঘুমানোর আগের সর্বশেষ এটাকে তুমি রেখে দাও আপনি তো অনেক দোয়াই পড়বেন অনেক আমলই করবেন অনেক জিকির করবেন ঘুমানোর আগে কিন্তু এটাকে হাতিস যে তুমি কি করো এটাকে তুমি সর্বশেষ অর্থাৎ ওয়াজ আল না আিরা মাতা কুল তুমি যে আমল গুলা করবা ঘুমানোর আগে সর্বশেষ দোয়াটা এটা রেখে দাও এই দোয়াটা কি আল্লাহ আল্লাহ ووجهت وجهي إليك وفوضت أمري إليك والجأت ظهري إليك رغبة ورهبة إليك لا ملجأ ولا ملجأ منك إلا إليك آمنت بكتابك الذي أنزلت ونبيك الذي أرسلت أمي بولي إذا قمان اللهم إني أسلمت نفسي إليك ووجهت وجهي إليك ও ফওয়াদ তু ইলাইক ওয়াল জা তুদা ইলাইক রঘবেতন ওরাহ বেতন ইলাইক লা আমাল জা ওয়ালা আমাল জা আমিনকাই লা ইলাইক আমন্তবি কিতাব ইন সালতা ওয়ানবি এটার অর্থ হলো যে হে আল্লাহ আমি আমার যে এই দুয়ার অর্থটা হলো হে আল্লাহ যে আমার জান তোমার হাতে আমি কি করলাম সপে দিয়েছি আমার জান যেটা আছে এটা আমি তোমার হাতে এই আপনার সপে দিয়েছি সারেন্ডার করেছি অর্থাৎ আমি তোমার কাছে সারেন্ডার করেছি আমার কর্ম যেগুলো আছে এই সবগুলা তোমার উপর সপরত করেছি আমার যত রকমের কর্ম আছে সবগুলা তোমার উপর সাপোর্ট করেছি আমার পিঠ তোমার দিকে লাগিয়েছি আমার পিঠ তোমার দিকে লাগিয়েছি এসব কর্মই তোমার কিসের কারণে আমি করি তোমার সবের আগ্রহে করি এবং আজাবের বয় করি এগুলো আমরা কিসের জন্য করি তোমার সবের আগ্রহে করি যাতে আমরা আশায় করি এরপরে আজাবের বয় করি তোমার নিকট হতে আর কোনো পালাবার এবং বাঁচবার কোনো স্থান নাই। তোমার তোমার নিকট হতে পালাবারও কোনো স্থান নাই। তোমার নিকট হতে বাঁচবারও কোনো স্থান নাই। আমি ইমান এনেছি তুমি যে কিতাব অবতীর্ণ করেছ আমি ইমান এনেছি তুমি যে কিতাব অবতীর্ণ করেছ তার উপর এবং শেষ নবী এবং যে নবী প্রেরণ করেছ তার উপর এখন যদি তুমি এরপর বলতেন এটা এটা হলো গিয়ে দোয়ার অর্থ এই দোয়াটা যদি আপনি পড়েন এই দোয়া যদি আপনি পড়েন তাহলে হাদিসের মধ্যে আসছে যে এর এই দোয়া পড়ার পরে যদি এই রাত্রে যদি আপনি মৃত্যুবরণ করেন ফাইন মিত্তা যে এই মিত্তা আল আল ফিতরা তাহলে আপনি ফিতরতের উপর মরবেন মানে দিনের উপর মরবেন ইসলামের উপর মরবেন সোহান এই দোয়াটা পরে যদি আপনি মারা যান তাহলে ইসলামের উপর মরবেন ও যে আলহুন্না আখিরা মাতা কুল এবং এটাকে তুমি তোমার দোয়ার গুমের আগের যে অনেক দোয়া আছে এই শেষের দিকে তুমি শেষ সর্বশেষ দোয়া তুমি এটাকে রেখে দাও এটা মুত্তাফাকুন আলেই এটা বহারির হাদিস এবং মুসলিমের হাদিস এই হাদিসটাও আসছে আপনার কিসের মজে বখারি শরীফের মধ্যে এবং মুসলিম শরীফের মধ্যে এবং আজকের দ্বিতীয় দোয়া আজকের দ্বিতীয় দোয়া যেটা সেই দোয়াটি হলো যে আপনার গুম না আসলে যে দোয়াটি পড়বেন হয়তো আপনাদের মধ্যে আমাদের বিওয়ারদের মধ্যে অনেক আছেন যারা হয়তো অনেক সময় আমাদেরকে বলেন যে গুম না আসলে যে দোয়া গুম না আসলে যে দোয়া এই দোয়াটি আপনাদেরকে আমি বলে দিলাম আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পারছেন আপনারা চাইলে এটা থেকে স্ক্রিনশট নিতে পারেন আপনারা এটাকে শিখে নিবেন ইনশাল্লাহ সেই দোয়াটি হলো যে গুম না আসলে আপনি দোয়াটি পড়বেন আল্লাহ وأنم عيني اللهم غارت النجوم وهدات العيون وانت حي قيوم لا تاخذك سنه ولا نوم يا حي يا قيوم اهدي ليلي وأنم عيني امي عباره لدي شي دعاء قم قمنا اللهم غارت النجوم وهدات العيون যার অর্থ হলো যে এই দ্বার অর্থ হলো হে অল তুমি নক্ষত্র সমূহ নক্ষত্র যেগুলা আছে আসমানের মধ্যে যে স্টারগুলা আছে এই গুলা আবৃত রয়েছে এরপরে চকু যেগুলো আছে এগুলা নিদ্রার মধ্যে ডুবে গেছে সারা দুনিয়ার মানুষ তো ঘুমিয়ে গেছে রাত্রের বেলা চক্ষুগুলো নিবৃত নিদ্রায় মধ্যে ডুবে গেছে অথচ তুমি তুমি চিরজীবিত এবং রক্ষণাবেক্ষণকারী এরপরে তোমার সবার না আছে তন্দ্রা এবং না আছে নিদ্রা তোমার না আছে চন্দ্রা এবং না আছে নিদ্রা হে চির জীবন্ত হে চির জীবন্ত এবং বিশ্ব পরিচালক এরপরে বলছেন হে আল্লাহ তুমি আমার রাতকে শান্তিময় করে দাও তুমি আমার রাতকে শান্তিময় করে দাও এবং আমার চোখের মধ্যে নিদ্রা নিয়ে আসো এই নিদ্রা দেনেওয়ালাকে আল্লাহ এবং আমার রাতকে শান্তময় যে শান্তিময় করা অর্থাৎ আমার রাতকে পিসফুল করা এটা কার দ্বারা সম্ভব এটা আল্লাহর দ্বারা সম্ভব এই জন্য এই দুইটি দোয়া আমি বললাম যে প্রথম দোয়াটা আমরা যেটা বললাম সেই দোয়াটা হাদিস থেকে একটু আলোচনা করি আজকের যে প্রথম দোয়াটা ছিল যে আপনি ঘুমানোর সময় যে সর্বশেষ দোয়া সেই দোয়াটি আসছে হাদিসের মধ্যে আনিল ইমনা আজিব عن البراء بن عازب رضي الله عنه قال قال لي رسول الله صلى الله عليه وسلم حديث براء بن عازب رضي الله عنه تو بولن رسول الله صلى الله عليه وسلم قال لي رسول الله صلى الله عليه وسلم إذا أتيت ما تجعك إذا أتيت ما تجعك جسمو تمي بيتر مدد جاو جسمو تمي بدر مدد مد جاو تمار بسنر مدد جاو فتوضأ وضوك ود للصلاة আলো তুমি নামাজের ওয়াজর মতো ওযু করো ফতওয়দ্দা ওযু আকালিস সালাহ নামাজের ওয়াজর মতো তুমি কি করো ওযু করো এরপরে সুম্মা তাজি আলা শিকিকাল আইমান এরপরে তুমি ডান সাইডে ঘুরে যাও এটা একটা সুন্নাহ ডান সাইটে ডান পারসের মধ্যে তুমি ঘুরে যাও সুম্মা তাজি আলা শিকিকাল আইমান এরপরে وقل এবং তুমি তুমি পড়ো তুমি পড়ো এটা যে দোয়াটি আমি বলছিলাম আজকে প্রথম দোয়া اللهم أسلمت نفسي إليك ووجهت وجهي إليك وفوضت أمري إليك والجأت ظهري إليك رغبة ورهبة إليك لا ملجا ولا منجا منك إلا إليك آمنت بكتابك الذي أنزلت ونبيك الذي أرسلت أي دعاء يا رب من حديث من الله فإن مت مت على الفطرة এই দোয়া পড়ার পরে যদি তুমি মারা যাও তাহলে তুমি ফিতরতের উপরে দিন এরপর মারা যাইবা এরপরে ও আখিরা মাতা এবং তুমি যে ঘুমানোর আগের যে দোয়াগুলো পড়বা এই জিকিরগুলো করবা সর্বশেষ এটা তুমি করবা অর্থাৎ তুমি ঘুমানোর সর্বশেষ দোয়াটা তুমি এটা রেখে দিবা এরপরে আজকের যে দ্বিতীয় দোয়াটা আসছে সেই দ্বিতীয় সেটি দ্বিতীয়টা দোয়াটা আমি একটু পরে বিরতি থেকে আসার পরে ইনশাআল্লাহ আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ প্রিয় বাইবেন আমরা মুফতি সাহেবের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছিলাম দুটি দোয়া নিয়ে এ ব্যাপারে আরও আলোচনা শুনবো এবং আপনাদের কাছ থেকে কল নেব তবে তার আগে যেতে হচ্ছে আমাদের ছোট্ট একটি বিরতিতে ফিরছি শীঘ্রই সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরাক জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মনসন্দায় বিরতির পূর্বে আমরা সম্মানিত অতিথির কাছে অনেক সুন্দর আলোচনা শুনেছি আরও আলোচনা শুনবো তবে তার আগে জানিয়ে দিই আমাদের এই অনুষ্ঠানে আপনারা সরাসরি অংশগ্রহণ করতে পারবেন টিভি স্ক্রিনে দেয়া নাম্বারে ফোন করে আপনারা প্রশ্ন করতে পারবেন তবে আপনাদের প্রশ্নগুলো হতে হবে মাসুন্দা কে এদিক এদিকে অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন আর হ্যাঁ আপনারা চাইলে যে কোনো দোয়া অথবা আজকে যে দোয়া এটা দেখে আপনারা প্র্যাকটিস করতে পারেন মুফতি সাহেবের সাথে এটা এই সুযোগও আমাদের কাছে রয়েছে সো আশা করি আপনারা বেশি বেশি করে প্রশ্ন করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন তো চলুন আমরা আবারও চলে যাই সম্মানিত অতিথির কাছে যে মুফতি সাহেব আমরা আজকে যে আলোচনায় ছিলাম বিরতির পূর্বে অনেক গুরুত্বপূর্ণ দুইটা দোয়া বিশেষ করে আমাদের মধ্যে যেটা সমস্যা যেটা ব্যাপক আকার ধারণ করেছে যেটা বিভিন্ন কারণে যে ম্যাক্সিমাম মানুষের গুমের সমস্যা যেটা আপনি ওইটা দোয়া বলে দিয়েছেন অনেক গুরুত্বপূর্ণ দোয়া দোয়াশাল আমরা যদি এটা শিখি অনেক আমাদের কাজে আসবে বিশেষ করে এই দোয়াটা যেটা গুম না আসার যে দোয়াটা ওই দোয়াটা আমরা এই যে বলেছিলাম গুমের সময় যে অনেক আমলগুলো আছে অনেক আমলগুলো আছে এই আমলগুলো আমরা করতে হবে ইনশাল্লাহ কেন যে ঘুমের মধ্যে অনেক মানুষ এরকম আছে সে ঘুমিয়ে তাকে আর গুম তার শেষ হয় না সে তার অনেক এরকম ঘটনা আছে আমাদের আপা দেখা যায় সে রাত্রে ঘুমাইছে বা দিনে ঘুমাইছে সে ঘুমের মধ্যে তার ইন্তকাল হয়ে গেছে এরকম অনেক আছে অনেক আছে এই জন্য ঘুম যেটা এই ঘুমের সময়ে অনেক আমলগুলো আছে অনেক আমলগুলো আছে এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ আমল বলি সংক্ষেপে যদি আমরা বলে যাই যেটা একটা হাদিসের মধ্যে আসে যে আপনি কি করবেন রাত্রে ঘুমানোর সময় আর রাত্রে ঘুমানোর সময় আপনি দু হাতকে এরকম করবেন দু হাতকে এরকম করে আপনি সুরাই এখলাস সুরায় ফালাক আর সুরায় নাচ পরে ফুঁ দিবেন ফু দিয়া এইরকম মাথা থেকে টাচ করে ফেস টাচ করে পুরো বডির মধ্যে আপনি যতটুকু পারেন বডিকে আপনি কি করবেন বুলাইয়া দিবেন মাসাহ করবেন ওয়াইপ করবেন এরকম এটা হাদিসের মধ্যে আসছে এবং এই হাদিসটা আছে সেই বখারির মধ্যে যে হাদি তা আইসালা বর্ণিত যে আল্লাহ রসুল সাল্লামের একটা আমল ছিল প্রত্যেক রাত্রে এটা এক রাত্রে না সুহান আল্লাহ প্রত্যেক রাত্রে আমল ছিল যে এটা আল্লাহ রসুল কী করতেন এইরকম আমল করতেন এবং এটা কয়বার করতেন তিনবার করতেন করতেনা সালা আসা আমার রাত তিনবার করতেন তাইলে এই এই আমলটা আপনারা সবাই করবেন যে ঘুমানোর সময় এবং এটা শুধু ঘুমানোর সময় না এটা আপনার কি আছে যে ফজরের পরেও আমরা আপনার করা এবং মগরীবের পরেও করা এরপরে ঘুমানোর সময়ও করা তাহলে এই আমলটা আপনি করতে পারবেন কয়বার তিনবার একটা হলো ফজরের পরে একবার মগরীবের পরে আর একবার হলো ঘুমানোর সময় ঘুমানোর সময় আরেকটা আমল হইল তসবি ফাতিমি যেটা মশহুর একটা তসবি যে বলছেন সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার চৌত্রিশ বার এটা আপনারা করবেন এটা আসছে কোথায় সই বহারি এবং সই মুসলিমের মধ্যে হাদিসটা যে এটা ঘুমানোর সময় ঘুমানোর আগে আপনি তসবিরা পড়বেন সুবাহান্লা আল্লাহ আকবর সুবাহানত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার এরপরে আরেকটা আদিশের মধ্যে আসছে একটা আমলার মধ্যে আসছে যে আমরা সুরাত বাকারার শেষ দুই আয়াত আমরা পড়বো সুরাতুল বাকারার শেষ দুই আয়াত যেটা আমাদের রসুল থেকে আমরা দুইটি আয়াত আছে এই দুইটি আয়াত আমরা কি করব তেলাওত করব। এটা হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল বলছেন সহি বখার এবং মুসলিমের মধ্যে আসছে এই হাদিসটা আল্লাহ রসুল বলছেন মনকরা আল আয়াতাইন মিন আখির সুরাতিল বকরা ফি লাইলাতিন ক্যাফাতাহু যদি কোনো মানুষে এই দুইটি আয়াত কোনো রাত্রের বেলা পড়ে তাহলে এই দুইটি আয়াতে তার জন্য কি হয়ে যাবে যথেষ্ট হয়ে যাবে এই এই আমরা এই আমলটা করব প্রতি রাত্রে প্রতি রাত্রে চাইলে মগরীবের পরেও পড়তে পারবেন অর্থাৎ রাত্রের বেলা এই আমলটা আমাদের রসুল আপনি পড়তে পারেন পড়তেন পড়েন পড়েন যদি তাহলে এই ফজিলতটা আপনি পেয়ে যাবেন আর আরেকটা আমল হইল একটা ছোট একটা দোয়া আছে এটাও হাদিসের মধ্যে মিলে ঘুমানোর আগে আল্লাহ রসুল এই দোয়াটি পড়তেন আল্লাহ কিনি আদা আবাক ইয়াও মাতা বা আসো এই বা আদাক আল্লাহ কিনি আদা আবাক ইয়াও মাতা বা আসো এই বা আদাক কিনি আদা আবাক ইয়াও মাতা বা আসো এই এই হাদিসটা আসছে তিরমিজির মধ্যে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলী হাদিসটা আনছেন যে অর্থাৎ এটার অর্থ হইল হে আল্লাহ আপনি আমাদেরকে তোমার আজাব থেকে আমাদেরকে বাঁচাও যেদিন তুমি সমস্ত মানুষদেরকে কি করবা আবার তুলবা কেয়ামতের দিন অর্থাৎ কেয়ামতের দিন তুমি আমাদেরকে তোমার আজাব থেকে আমাদেরকে বাঁচাও এরকম আরেকটা আমল আছে যে আমলটা হইল আয়াতুল কুরসি আয়াতুল কুরসি আমরা পড়ব ঘুমানোর সময় কি করব ঘুমানোর আগে আয়াতুল কুরসি আমরা পরবো হাদিসের মধ্যে আসছে যদি কোনো মানুষে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পরে তাইলে আল্লাহ তালা তাকে তার জন্য একটা কি করেন তার হেফাজতের জন্য একজন ফিরিস্তা দেন আল্লাহ তালার পক্ষ থেকে একজন ফিরিস্তা দেন এবং ওলা ইয়াকরাবু শেতান শয়তান তার কাছে আসতে পারে না কি পড়লে আয়াতুল কুরসি পড়লে আয়াতুল কুরসি পড়লে শয়তান তার কাছে আসে না একবারে সকাল পর্যন্ত একবারে সকাল পর্যন্ত এর পরে আপনার আমরা যে আজকের যে প্রথম দোয়াটা বললাম যে এই দোয়াটা আছে আরেকটা দোয়া আছে আমি আরেক আরেক প্রোগ্রামে আমি বলেছি سيد واتا أبنا الحديث المدرسة. إدواتي أبني بوربون كي الله ما أنت خلقت نفسي وأنت توفاها لكما ماتها ومحياها إن أحييتها فحفظها وإن أمتها فاغفر لها اللهم إني أسألك العافية. إدواتي حديث المدرسة. أبني إدواتي بورتيبال بن تيل. أمي أباربولي. اللهم أنت خلقت نفسي وأنت توفاها لكما ماتها ومحياها إن أحييتها فحفظها وإن أمتها فاغفر لها اللهم إني أسألك আফিয়া এরপরে আপনি কি করতে পারবেন যে সুরাতুল কাফিরুন যেটা সুরাতুল কাফিরুনটাও পড়বেন ঘুমানোর আগে কেন এটা বলা হয়েছে নাহা বরা তুমিনা শির্ক এটা এটার দ্বারা আপনি শিরিক থেকে মুক্ত থাকবেন শিরিক থেকে মুক্ত থাকবেন আরেকটা আমল আছে হাদিসের মধ্যে যে আল্লাহ রসুল ইসলাম রাত্রের বেলা দুটি সুরা না পরে ঘুমাইতেন না সুহান আল্লাহ একটা সুরার নাম হইল সুরা আলিফলাম মিম সাজিদা আর সুরাতুল মুল্ক আলিফলাম মিম সাজিদা আর সুরাতুল মুলক এই দুটি সুরা আল্লা পরে আল্লাহ রসুল কি করতেন না ঘুমাইতেন না এরপরে আপনি আমরা বলছিলাম যদি দেখা যায় আপনার এই গুম না আসে দেখা গেল না আসে তাইলে আপনি এই দোয়াটি পড়তে পারবেন এই দোয়াটি পড়তে পারবেন যে দোয়াটি আমি আজকে বলেছিলাম এটাও হাদিসের মধ্যে আসে হাদিসের মধ্যে আসে তবরানি ইমাম তবরানি রহমতুল্লাহ আলহি এই হাদিসটা আনছেন মিনা হাদিস বলেন রাত্রে না গুমা এটা আমাকে গ্লাস করে ফেললো রাত্রে না ঘুমা মানে কি রাত্রে আমার ঘুম আসে না এই প্রবলেমটা হয়তো আপনার মধ্যে আছে যে আপনার ঘুম আসে না আর সাহবানি আরাকুম লাইল তখন তারা তো আল্লাহ রসুল্লাহ সাহাব এ সব সময় তারা কি করতেন আল্লাহ রসোল্লার সাথে মশারা করতেন বা তারা এটা বলতেন হালাত শোনাইতেন হ্যাঁ

ল মাল জ্যা ও লা মাল জ্যা মিন খাই লা ইলাই আহ মন তুবি কিতাবিকাল জালথ্যা ও দী খা এটা আপনি একবারে সর্বশেষ আপনি রাখবেন এরপরে আপনার আমরা যদি দেখি হাদিসের মধ্যে আরও অনেক দুয়া আছে আমি জানি না আমাদের এই একটু শেয়ার করি হয়তো সুযোগ থাকলে আপনারা বললেন একটা দুয়া এরকমও আছে একটা দুয়া এরকম আছে যে আপনি বলবেন যে হাদিসের মধ্যে মা আসছে এই দুয়াটা جي عن سليمان بن بريدة عن أبيه قال شكا خالد بن الوليد المخزومي إلى النبي صلى الله عليه وسلم خالد بن الوليد المخزومي وني الله رسوله كسب يا رسول الله ما أنا الليل من الأرق ونرى problem هاي ونرى راتر وشنا عشانا جم وني بولن فقال النبي صلى الله عليه وسلم تمن رسول الله صلى الله بلدي وسلم بولن تما كي أمي اكتامول الله رسول بولن بولن تما إذا أويت إلى فراشك تمن جسم

أو أن يبغي أو أي يبغي عز دارك وجل ثناوك ولا إله غيرك ولا إله إلا أنت اي دواتي الله رسول بولا دي جتمي ناس بولبا اللهم رب السماوات السبع وما وما أضلت اللهم رب السماوات السبع وما أضلت ورب الأرضين وما أقلت ورب الشياطين وما دلت كل جارا من شر خلقك كلهم جميعا

ফার্মনি টেলে টপ সাত চক্কর দিয়া হারিয়া নকল নমাজ দুই রেখাত পড়িয়া আবার সাফা মারা মার খরা নি না আফু আমরা করতাম লগে নমাজ দুই রেখা যে জিওর সামনে গিয়ে পড়া লাগে না হাও তার সব করা লাগব দুই নম্বরের মাঝখানো যদি আমি পেনশনার মানুষ যদি আমার তা আমার একটু ফেসাব প্রবলেম একটু কটা বেঁচেও অজু যায় মাজখনো অফ নিয়া পাৰ যেন আঠ কিলা মনত প্লিজ আমাৰ তেৰ টকা নাই বা কিলা কিতাপ বা তই চব আমাৰীয়া আপোনাৰ বুজাই আর কত সময় পর্যন্ত উমরা ফোরে তো আমরা নর্মাল কাপড় জুই যা আমরা ভেটিন তোর তো আর লাগতো না ভেটাইন তর তো কাপড়ি বা এতটুকু আমার জানা আর ভেটিন তোর তো আর আমরা নর্মাল কাপড় কারণ আমি হত করছি জানি তো ভুল বুল ফরি সেটা বহু আগে তো হলে আমার এ পুজাইয়া আর আপনার কাছে দোয়া চাইয়া আমার লাগে আমার ফ্যামিলির লাগে দোয়া করবা আর আজকে আমার হাজবেন্ডও ও বাংলাদেশকে তার লাগে দোয়া করবা টানবা ইন ইনশাআল্লাহ আমরা বুঝতে পারছি যেটা আমরা বুঝতে পারছি তাই উমরা হরার পরে সেকেন্ড টাইম যখন তাই তাও আফ যাইবা তখন তাও শেষ করিয়া সাত চক্কর শেষ করিয়া মাকামে সালা তাদা হরিয়ার ফলে তাই সাফা আমরা যাওয়া লাগবে না ওটা তাদের প্রশ্ন একটা এই উত্তরটা দিয়ে দিই মানা জি জি আমাদের এই যে কোন প্রশ্ন করেছেন যে আপনি উমরা শেষ হয়ে গেলে আপনি এর পরে যে সময় আপনি তোয়াফের মধ্যে যাবেন তোয়াফ করার জন্য যাবেন তাইলে আপনি এই সময় শুধু তোয়াফে নিয়ত করবেন শুধু তোয়াফে নিয়ত করবেন যে আমি এখন একটা তোয়াফ করব এটা আপনার জন্য অথবা আপনি চাইলে আপনার বাবার জন্য মার জন্য অথবা নিজের জন্য বারবার করতে পারবেন তাইলে এই নিয়ত করে আপনি একবারে আপনার কি করবেন যে হাজরে আসাদের যে কর্নার আছে এই কর্নারের আগে আপনি নিয়ত করে আপনি হজরে আসাদের মধ্যে এরকম ইন্ডিকেট করে আপনি ইশারা করে আল্লাহ আল্লাহর বলে আপনি চুমু দিয়ে শুরু করবেন হাঁটা শুরু করবেন এরকম চক্কর দেবেন সাত চক্কর দেওয়ার পরে আপনি মাকাম ইব্রাহিমের দিকে দুই রাকাত নামাজ পড়বেন দুই রকাত নামাজ পড়ার পরে আপনার কি হয়ে যাবে এটা তোয়াফ কমপ্লিট হয়ে যাবে এরপরে আপনি আর সাই করতে হবে না সাই করতে হয় কোন জায়গায় যে সময় উমরা করেন যে সময় কোনো উমরা করতে হয় উমরার মধ্যে তোয়াফের পরে দুই রাকাত নামাজ পড়ার পরে আমরা কই কই যাই সোফামরো পাহাড়ে যাই কিন্তু আপনার তোয়াফ করার সময় করার কোনো প্রয়োজন নাই বা এটাকে এটা তো মানে হলো শুধু তোয়াফ সাতটা চক্কর আল্লাহর গলের সাতটা চক্কর আমরা অনেক হাজির সাহাব যারা আছেন যারা উমরায় যান তাদেরকে বলি যে আপনি উম এই কি কর সফরের অবস্থায় উমরার সফরে হেফাজার সফরে আপনি তোফাফ বেশি বেশি করে করেন তোয়াফ বেশি বেশি করে করেন আপনিও চেষ্টা করবেন কেউ কেউ আসেন প্রত্যেক নামাজের পরে একবার করেন হয়তো ফারা যায় না লিস্ট দুইবার তিনবার করবেন লিস্ট দুইবার করবেন সকালের দিকে একবার করবেন বিকালের দিকে একবার করবেন ইনশাআল্লাহ এটা এক নম্বর প্রশ্ন ছিল দুই নম্বর প্রশ্ন হলো যে ওনারা যে বলতেছেন যদি ওযু চলে যায় তওয়াফের মধ্যে হয় না অথবা কাজ এই কাজগুলো শেষ করার আগ মুহূর্তে যদি ওযু চলে যায় ওযু করতে হবে নাকি জি আপনার তওয়াফের মধ্যে আপনার এই অবস্থা তো ওযু টাকা একবারে জরুরি অর্থাৎ নমাজের মধ্যে যেরকম অজু থাকা জরুরি তওয়াফের মধ্যে অজু থাকা জরুরি যদি আপনি তওয়াফের মাঝখানে আপনি ফর এক্সাম্পল আপনি চার নম্বর তোয়াফের চক্করের সময় আপনার অজু চলে গেছে তাহলে আপনি এই সময় অজু করতে যাইতে হবে ওজু করে আসে চার নম্বর চক্কর আবার শুরু করতে হবে একবারে এক্সাক্টলি যেখানে ছিলেন এখান থেকে শুরু করতে হবে এরকম না এটা তো সম্ভবও না আপনার জন্য জানাও সম্ভব না এই জন্য আপনি ফর এক্সাম্পল আপনার যদি চার নম্বর তোয়াফের মধ্যে কি হয় চার নম্বর চক্করের মধ্যে আপনার ওজু যায় তাহলে চার নম্বর চক্করটা আপনি রিপিট করতে হবে এখান থেকে আসিয়া আপনি উজু করে এসে আপনি চার নম্বর আবার ফদ্রা আসাদের কর্নার থেকে শুরু করবেন চার নম্বর চক্কর এরকম যে পাঁচ নম্বর হয় পাঁচ নম্বর থেকে রিপিট করবেন ছয় নম্বর হলে ছয় নম্বর থেকে রিপিট করবেন এটা দুই নম্বর প্রশ্নের উত্তর তিন নম্বর প্রশ্ন যেটা ছিল যে আপনি বলছেন পিরিয়ড সময় আপনি সময় মসজিদের ঢুকতে না আপনি কোনো নামাজ পড়তে পারবেন না আপনি তো করতে পারবেন না আপনি এই কত হইলো এই টাইমটা এইটা জিনিস এই সময় আপনি মসজিদের একটু আউটসাইড আপনি সেখানে দাঁড়াইতে পারবেন সেখানে আপনি একটু বসে থাকতে পারবেন মসজিদের একবারে কী আছে মসজিদ থেকে দূরে যেখান থেকে আল্লাহর গড় দেখা যায় একটু দূরই থেকে মসজিদের আউটসাইড থেকে আপনি বসে আপনি চাইলে একবার আসা কী করতে পারবেন আপনি দে আল্লাহর গর দিকে তাকাইতে পারবেন এটা কোনো সমস্যা নাই কিন্তু মসজিদের ভিতরে আপনি ঢুকতে পারবেন না মসজিদের ভিতরে নমাজও পড়তে পারবেন না তোওয়াফও পড়তে পারবেন না অর্থাৎ মসজিদের ভিতরে নমাজের জন্য তাহারত শর্ত তাওয়াফের জন্য তাহারত শর্ত এই জন্য এই টাইমটা পিরিয়ডের সময় আপনি এইগুলা করতে পারবেন না কিন্তু আল্লাহ পাক আপনাকে আপনি নামাজ পড়তে পারছেন না আপনি যে এইগুলা করতে পারছেন না এটা তো আল্লাহ তালা দেখছেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আপনাকে সোয়াবের মধ্যে কোনো কম দিবে না যেহেতু আপনি চাচ্ছেন কিন্তু আপনি পারছেন না এই জন্য এই জন্য আল্লাহ তালা আপনাকে সোয়াব দেবেন ইনশাআল্লাহ জি জি মুফতি সাহেব ওই সময় যে মসজিদে তো না ঠিক আছে আপনি কিন্তু মসজিদের ভিড়ে ঢুকতে পারবেন না আপনি চাইলে একটু আউটসাইড আপনি মসজিদের আউটসাইড একটু আপনি বসলেন একটু দেখলেন মনের শান্তি জন্য কিন্তু আপনি এই আমলগুলো না করলেও আমলগুলো না করলেও আপনি আল্লাহ তালা আপনাকে এটার দ্বারা কিন্তু বেশ দিবে ইনশাআল্লাহ জি মসজিদ আশা করি বোন আপনার প্রশ্নগুলো সবগুলো উত্তর পেয়েছেন আমরা আজকে আলোচনায় ছিলাম আজকের একটা দুয়া বলেছেন আপনি জি আমরা আরেকটা দুয়া এরকম মিলে এই দুয়াটা বলে শেষ করে দেই অনেক অনেক আমলগুলাই আছে অনেক আমলগুলাই আছে কিন্তু একটা আমল যেটা একবারে সব একবারেই আমল যেটা একবারে যেটা আমরা বুকের মধ্যে বাচ্চাদেরকে পড়াই যে ঘুমানোর আগের দুয়া দোয়া বিফোর স্লিপিং যে আল্লাহ হম বিস্মিকাম হতো আহ এটা যাতে মিস না হয় আপনারা অনেকে শুনতেন আল্লা হুজুর অত দুয়াগুলা বলতেছে এতগুলা আমাদের পড়তে পারব না এখন দেখা গেল যে আপনি এই আয়াতুল কুরসিটা তো পড়তে পারবেন আপনি তসমি ফাতিমিরও তো পড়তে পারবেন আল্লাহ ফালাক নাচ পরে আপনি কি একবার ফু দিতে পারবেন শরীরে তিনবার করলে তো আরও ভালো এগুলো কেন এগুলো তো কোনো পাঁচ মিনিটও যাবে না তসমি ফাতিমি এরপরে আয়াতুল কুরসি তিন তিন কোল পরে ফু দেওয়া পাঁচ মিনিট লাগবে না পাঁচ মিনিটও লাগবে না এই এরপরে বাকি যেগুলো বললাম এগুলো যদি আপনি পড়েন আলিফুল বিম সহিদা পড়েন সুরতুল মুল পড়েন আ আমি ওই দুইটা আয়াত পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি পড়বেন চেষ্টা করবেন কিন্তু আমি হয়তো অনেকগুলা পারছি না কিন্তু আমি যেগুলা আমার জন্য সম্ভব আমি আমি তো এগুলো পারবো আমি তো এগুলো করব আমার দ্বারা যেগুলো পসিবল আছে এগুলো তো আমি করব তাসবিহ ফাতিমিতা আপনারা মেমোরাইজ করতে হচ্ছে না আপনারা তো জানেন আরে আটিকে জানেন আমি তো অনেক সময় বলি যে সুবহানাল্লাহ এটা হাদিসের মধ্যে আছে কি اعظمু মিন উহুদ উহুদের চেয়ে আরো বড় এটা কি উহুদের পাহাড়ের মধ্যে যে এরকম ইয়েমজিতে আরো বেশি শব্দ হবে অর্থাৎ উহুদের পাহাড় যেরকম বড় এর চাইতে বেশি সাব দেওয়া হবে হায় আল্লাহ এর পরে বলছেন যে জান্নাতের মধ্যে মানুষ যাওয়ার পরে আফসুস করবে হায় হায় আমার জীবনে অনেক টাইম গেল কিন্তু আমি জিকির করলাম না আমি তসবির আদায় করলাম না এই জন্য ঘুমানোর সময় আপনি কি করবেন এই আমলগুলা করবেন আয়তুল কুরসি পড়বেন তসবী ফাতিমি করবেন এরপরে কমসেকম কম মিনিমাম আপনি এগুলো করবেন আর দোয়া যেটা একবারে ছোটো দোয়া যেটা আল্লাহ বিস্মিকা আমুতওয়া হাইয়া আল্লাহ বিস্মিকা আমুতু হাইয়া এই দোয়াটা আপনি মিস করবেন না প্লিজ আপনি এই দোয়াটা আপনি পড়বেন আল্লাহ বিস্মিকা আমতো ওয়াহিয়া হে আল্লাহ আমি তোমার নামে আমি মৃত্যুবরণ করি আর তোমার নামে আমি কি কই জীবন পাই অর্থাৎ হায়াত আর মতের মালিককে আল্লাহ আল্লাহ বিস্মিকা আমতো ওয়াহিয়া আপনি এই কথা স্বীকার করে আপনি আল্লাহর কাছে আপনি কি করছেন স্বীকার করছেন যে এই হায়াত আর মত এটা আমার কিছু নেই হে আল্লাহ আপনি আমাকে হায়াতার মত দিয়েছেন এই আমরা বললাম যে অনেক কে আছে এই আপনার গুমের আগে যে আমলগুলো আছে এগুলো আপনি চেষ্টা করবেন আর আরেকটা দোয়া এরকম মিলে যেটা হাদিসের মধ্যে আসছে গুমের আগে সম্ভব হলে দТЕ পড়বেন আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতিস সাবআ আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতিস সাবআ ওয়া রাব্বাল আরদ রব্বানা ওয়া রাব্বাকুল হাব্বি ওয়াননওয়া মুনজিলাত তাওরাতি ওয়াল ইনজীল ওয়াল ফুরকান আউযু বিকা মিন أنت آخذ بناصيته اللهم أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء يقضي عنا الدين واغننا من الفقر سبحان الله أنت أعطينا دعاء أنت أعطينا دعاء أنت أعطينا دعاء اللهم رب السماوات السبع

فالق الحب والنوى زمین المدے کتن مدے جے بيز جے هاي جے گلا بیز جے گلا ہائے یہ گلا کے اگانے منزل التوراة والإنجيل والفرقان الله تعالی توراة نازل کری توراة نازل کرسن کے اللہ انجیل نازل کرسن کے اللہ فرقان قرآن نازل کرسن کے الله ایر پورے اعوذ بکا من شر كل شئی یا اللہ اپنا کسے امرہ پتک جنی شر غنشتتے کے پانا چاہی انت آخذن بناسیتی কেননা প্রত্যেক অনিষ্ট জিনিস আপনি তার কে কন্ট্রোল করতে পারবেন আমার দ্বারা এগুলা কন্ট্রোল করা সম্ভব না এরপরে আল্লাহ আন্তাল আউয়াল হে আপনি প্রথম আন্তাল আউয়াল আপনি প্রথম আপনার আগে আর কেউ নাই আন্তাল আউ্বাল ফালাই সাকাবলা কাসাই আপনার আগে কেউ নাই এরপরে ও আন্তাল আখির আপনি সর্বশেষ ফালাই সাবা আদ আপনার পরে আর কেউ নাই এরপরে আমরা বলছি কি আন্তাল জাহির ফালাই সাফা ও কাসাই আপনি জাহির আপনার উপরে কেউ নাই ও আন্তাল বাতিন আপনি বাতিন

এই বর্তমানে এটা আজ থেকে পঞ্চাশ বছর আগে এরকম ছিল না মোবাইল আমাদের হাতে ছিল না যে মোবাইলের মাঝে মোবাইল হাতে নিয়ে ঘুমানো ফেসবুকের মধ্যে থাকা অবস্থায় ইনস্টাগ্রামের মধ্যে থাকা অবস্থায় অথবা যে কোনো একটা আপনার অন্য মোবাইল হাতে নিয়ে মোবাইল হাতে নিয়ে আপনি কি করছেন ঘুমাচ্ছেন এটা আজ থেকে পঞ্চাশ বছর আগে ছিল না কিন্তু দুঃখজনক হলো সত্য যে আজকে আমরা কি করতে হয় যে আমরা এগুলা ফেস করছি এই সময় আমরা কি করতে হবে যে আমরা এগুলাকে কন্ট্রোল করতে হবে যে দেখতে হবে যে আমার যদি আমি মোবাইলকে ইউজ করতে হয় তাহলে আমি একটু আগে ইউজ করে নিব একটু আগে এরপর ঘুমানোর সময় আমি কিছু এই যেগুলা যেগুলো বললাম এগুলো পরে আমরা কি করব দোয়া পড়ব এই দোয়াগুলো পরে এই আল্লাহর নাম নিয়ে কিছু তেলাওয়াত করে আমরা কি করব। আমরা ঘুমিয়ে যাবো ইনশাআল্লাহ এই জন্য যদি আমার ঘুমের সময় আমার ঘুমের সময় যদি আল্লাহর নামে হয় আর ঘুম থেকে উঠাও যদি আমি আল্লাহর নামে হয় ঘুম থেকে উঠার পরেও যদি আমার আল্লাহর নামে হয় তাইলে ইনশাআল্লাহ কেয়ামতের দিন আপনি এবং আমি কি করবো আল্লাহর নামে উঠবো বেশ এইটা হলো আমাদের ট্রেনিং এই সময় যদি আমি আল্লাহর নামে ঘুমাই আর আল্লাহর নামে উঠতে পারে গুম থেকে উঠার পরেও যদি আমার মুখ থেকে বের হয় আলহামদুলিল্লাহ আহিল্লা জিয়া না বাদ আমা আমাত তাইলে কি হবে যে আপনার সুবহান আল্লাহ যাইলে আপনার বোঝা যাবে যে আপনার আল্লাহর সাথে সম্পর্ক মজবুত আছে আপনি ঘুম থেকে উঠছেন ঘুম থেকে উঠার পরেই আপনার মুখ থেকে আল্লাহর প্রশংসা বের হচ্ছে ঠিক এরকম কেমতের দিন যে সময় আপনি উঠবেন যে সময় আপনার সিঙ্গার ফুক হবে এই এরপরে আপনি উঠবেন ওঠার পরে আপনি কি করবেন আল্লাহর নাম আল্লাহর নাম আপনার মুখ থেকে বের হবে এই জন্য এই ঘুমের মধ্যে আমরা কি করব আমরা চেষ্টা করব যে ঘুমের আগে আমরা আল্লাহর নাম নিয়ে এই তসবিহাত আদায় করে এই আজকারগুলা যেগুলো আছে এগুলো আদায় করে আমরা ঘুমিয়ে যাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যে সাহেব আপনার যে আজকে যে ঘুমের যে দোয়াগুলো বলেছেন অথবা নিয়ম কানুন বলেছেন দোয়া ঘুমানোর আগে আমাদের এই দেশে তো অনেকে আছে রাত্রে অনেকে না শিফট করেন ঘুমাতে পারেন না দিনের বেলায় ঘুমটারে পুরা করেন তখন সেম আবল হবে দিনের ক্ষেত্রে যদি ঘুমায় মানুষ আপনার যদিও এগুলা অনেকগুলো আসছে কত শব্দগুলো আসছে হাদিসের মধ্যে রাত্রের বেলা আমি অনেক সময় মনে করি যেমন ধরেন কি করতাম আপনার এই যে রাত্রির বেলা যদি আপনি ঘুমাইতে নাও পারেন তাইলে আপনি এই আমলগুলো যাতে মিস না হয় অনেকে দিনে ঘুমায় রাতে ঘুমাই তাইলে আপনি রাত্রি বেলা এই আমলগুলো করে ফেলবেন এট লিস্ট আপনি ঘুমান আর না ঘুমান তো রাতের আমলগুলো যেমন রাতের তিলাওয়াতগুলো সূরাতুল মুলক সূরা তালিফলামিম সাজদাহ এগুলো করে নেবেন এরপরে শাইলের মধ্যে ফু দেওয়া আর পরে আয়তুল কুরসি পড়া এরপরে শেষ আম আমনের রাসূল পড়া এগুলো আমরা যে আমলগুলা আছে এগুলো আমরা কি করব শুধুমাত্র আল্লাহ বিসমিকা আমত আহিয়া যেগুলো একবারে ঘুমানোর সময় এটা দরকার হলে পড়লাম না বাকি যে আমল গুলো আছে আমরা কি করব পরে নিব পরে নিব ইনশাল্লাহ একটা আপনার আর একটা আমল আছে সেই আমলটা হইল হাদিসের মধ্যে আছে যে যদি কোনো মানুষ যদি কোনো মানুষ রাত্রের বেলা গুম বাঙ্গে অনেকের এরকম আছে গুম বাঙ্গে তখন একটা আমল এরকম আছে যদি কোনো মানুষের রাত্রের বেলা ঘুম বাঙ্গে আছে না এরকম আপনি ঘুমাইছেন অথবা কি হয়েছে আপনার গুম বাংশে তখন আপনি একটা আমল আছে যে আমলটা করার পরে যদি আপনি দোয়া করেন এই দোয়াটা মুস্তাজাব আল্লাহ তালার কাছে এটা কবুল হয় একটা একবারে সহজ অনেক সময় আসে আমরা বাথরুমে গিয়ে উজু করবো পরে তাহাজ করব এটা আমাদের জন্য অনেক সময় আসে কষ্ট লাগে কিন্তু এই আমলের জন্য আপনি বের থেকে উঠতে হবে না করতে হবে না এটা বখারি শালিফের মধ্যে আছে সাই বখারীর একটা আমল আছে এই আমলটা আপনারা চাইলে আমাদের সবাই করতে পারবেন ইনশাল্লাহ হয়তো আপনার কোনো পরেশানি আছে আজকে আমরা এটা বলছি যে আজকে আমি গত আল কুরআন কনফারেন্স হ আমার ওয়ালিদাম আখতারাম হেজাত মৌলানা শেখসেন আব্দুল নুরসাব ওনার এই শরীর খুব খারাপ ছিল আমরা সিলেট থেকে ঢাকায় নিয়ে গেছি ডাকায় ইউনাইটেড হসপিটালের মধ্যে একটা বড় একটা অপারেশন হয়েছে আপনাদের দোয়ায় আপনাদের দোয়া আব্বার অপারেশন সাকসেসফুল হয়েছে। স্টিল ওনার কিছু আপনার সমস্যা আছে শরীরের মধ্যে ওনার বয়স প্রায় এইটটি ফাইভের উপরে এখন এই যে আজকে আমরা ফ্যামিলিগতভাবে এই আমাদের জন্য অনেক কঠিন সময় আমরা অতিক্রম করছি বাবার জন্য যে আজকে ওনার এই টাইমে আপনাদের কাছে আমরা এটাই চাই যে আপনারা যে সময় দোয়া করবেন এই দোয়ার মধ্যে আপনারা আমার বাবাকে স্মরণ রাখবেন যেন আল্লাহর পাক যেন আব্বাকে এই আপনার পরিপূর্ণ সেফা দান করে এবং আজকে আমাদের সবার জন্য আমাদের যারা ভিউ আছেন সবার মা বাবার জন্য আমাদের দোয়ার হইলো যদি ওনারা চলে যান দুনিয়া থেকে চলে গেছেন তাহলে তাদেরকে আল্লাহ করে জান্নাতে আলাম কাম দান করে যারা আছেন তাদেরকে যেন আল্লাহ সুস্থতার সাথে নেক আমাল এই দান করে এই জন্য আমরা এই কথা বলছিলাম যে আপনাদের দোয়ার সময় আপনারা আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে যে আমার সাহেবের জন্য দোয়া করবেন একটা আমল বলে দিই সেই আমলটাও আপনারা করবেন সেই আমলটা করে আপনি যে দোয়া করবেন এই দোয়টা কবুল হবে যে দোয়া করবেন সেই দোয়াটা কবুল হবে রাত্রের বেলা আপনার রাত দশটা হোক আর বারোটা হোক আর দুইটা হোক আপনার যদি ঘুম ভাঙে তাইলে আপনি প্রথমে আপনি বলবেন কি

এই إيه لا إله إلا الله وحده لا الله لا 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 له 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 وله الحمد لا على كل شيء لا سبحان الله والحمد لله ولا إله إلا الله. لا ولا ولا إلا لا والله أكبر ولا لا ولا قوة إلا بالله أبنى كورين كس إيه قوة إيه لا 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 الله لا 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 এই لا لا

যে মিনহা বা আতুন হরম মিনহা বা আতুন হরম এর মধ্যে চারটা মাস আছে সম্মানি বারোটা মাসের মধ্যে আল্লাহ তালা বলছেন চারটা মাস আছে সম্মানি এর মধ্যে একটাই হলো কি রজব এই রজব মাসের মধ্যে আমরা অনেকেই এই সাতাইশের রায় সাতাইশের রায় আমরা মনে করি মেয়ের রায় এটার মধ্যে এক নম্বর কথা হইলো এই রাত্রের কোনো আলাদা কোনো আমল নাই কোনো মখসুস আমল কোনো ফিক্স কোনো আমল নাই আমাদেরকে অনেকে জিজ্ঞেস করেন হুজুর এই রাত্রে আমরা নামাজ কেমনে পড়বো এই রাত্রের কোনো আলাদা কোনো নামাজ নাই কোনো আলাদা কোনো আমল নাই এই রাত্রের বেলা কোনো আমল নাই এই জন্য এই রাত্রের এবং দিনের বেলা রোজা নাই দিনের বেলা রোজা নাই শুধুমাত্র এই মাসের মধ্যে যেহেতু আল্লাহ তালা বলতেন সম্মান এই মাস এই মাসের মধ্যে আমরা নেক আমল করব। আমরা গুনা করব না আমরা জুলুম করবো না গুনা করব না পাক যেন আমাদেরকে বিশেষ করে এই যে রজব মাস এবং শ্রাবণ মাসের বরকদান করেন এবং রমাদানের মধ্যে যেন আমাদেরকে পৌঁছাইয়া দেন জেজাকাল্লাহ হফিজ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আবারও আপনার অনুষ্ঠান সময় দেওয়ার জন্য প্রিয় ভাইবেন আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানের প্রথম থেকে শেষ পর্যন্ত সম্মানিত অতিথি অনেক সুন্দর আলোচনা করেছেন আপনারা অনেক সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন অনুষ্ঠান প্রথম থেকে যা কিছু শুনলাম সময় দিলাম আল্লাহ ফাকরু বলো আলম সব কিছু কবলেও মঞ্জুর করুন আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত